রাজধানীর ফার্মগেট এলাকায় কলেজ শিক্ষিকাকে টিপ নিয়ে কটুক্তি এবং ইপটিজিং এর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। রাজধানীর শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার মামলায় পরিকল্পনাকারী সহ পাঁচজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্ষুর নিজ বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলার তুলাতুলি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। আগামী ছয় মাসের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে দেশটির $300 কোটি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। পোর্ট এলিজাবেথ টেস্টে প্রথম ইনিংসে 6 উইকেট স্বীকার করেছেন তাইজুল ইসলাম। প্রথম দিনই 3 উইকেট নিয়ে হন দিনের সেরা বোলার। আজ নিয়েছেন আরও 3 উইকেট। বিজ্ঞাপনে জুটি হয়ে ফের পর্দায় ফিরছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও মামুনুন ইমন। এর আগে মায়ের মমতা ও এই তো ভালোবাসা নামের ছবি দুটিতে অভিনয় করেছেন তারা।